প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চমৎকার খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে এমন একটি রোগের কথা আমি আপনাদের সাথে আলাপ করব যা সামান্য একটু শরীরকে যদি আপনি অবহেলা করে চলেন তাহলে হয়ে যাবে তা হচ্ছে জন্ডিস জন্ডিস এমন একটি রোগ যা আক্রান্ত হলে লিভার খারাপ হতে পারে সেই সঙ্গে শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা তবে আপনি কিন্তু কিছু গরোয়া টিপসের মাধ্যমে সেই সমস্যার সমাধান পেতে পারেন জন্ডিস কি ত্বক চোখ নখ হলুদ হয়ে যাওয়া ক্লান্তি লাগা মাঝে মাঝে পেটে ব্যথা জ্বরের মতো লক্ষণ দেখা দিলে জন্ডিসের কারণ হতে পারে ত্বক ও চোখের সাদা অংশ হলুদ আভা দেখা দে ছাড়াও কিন্তু শরীর থেকে যে তরল পদার্থ হলুদ রঙের নির্গত হওয়াকে জন্ডিস বলে যেমন প্রস্রাব হলুদ হয়ে যাওয়া এবং জন্ডিস প্রায় সময়ই লিভার বা পিত্তনালীগুলোর সমস্যার সাথে সম্পর্কিত থাকে জন্ডিস হওয়ার কারণ কি আমাদের লিভার যখন সঠিকভাবে কাজ না করে তখন এটি রক্তে বিলোরোবিন নামক একটি নোংরা পদার্থ তৈরি করতে শুরু করে রক্তে এই পদার্থের বৃদ্ধির কারণে চোখ ত্বক নখ মুখ হলুদ হতে শুরু করে এই রোগটি প্রায় প্রত্যেকেরই কম বেশি হতে পারে মহান আল্লাপাক রাব্বুল আল আমিন আমাদের প্রাকৃতিতে এমন কিছু সৃষ্টি করেছেন যার মাধ্যমে আমরা চাইলে গড়োয়া কিছু টিপসের মাধ্যমে জন্ডিসকে নিয়ন্ত্রণ করতে পারি ভালো করতে পারি এবং আমার লিভারকে সুস্থ রাখতে পারি যোগ যোগ আগেকার কথা যখন আমাদের দেশে জন্ডিসের জন্য ডাক্তারি কোনো চিকিৎসা ছিল না সেই সময় কিন্তু প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে আমাদের জন্ডিসগুলো ভালো হতো এবং সেই সময় জন্ডিস যখন কারো হতো খুব মারাত্মক আকারেই কিন্তু দেখা দিত প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে জন্ডিস ভালো হয়ে যেত আজকে সেই ঘরোয়া কিছু টিপস আমি আপনাদেরকে দিব আশা করছি তার মাধ্যমে আপনারা জন্ডিসের চিকিৎসাটা ঘরে বসেই করতে পারবেন তো নিজেদের স্বার্থের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার সাথেই থাকুন আমাদের হাতের কাছে খুব পরিচিত একটি গাছের কথা আমি আপনাদেরকে বলছি তা হচ্ছে পেঁপে গাছ পেঁপে পাতা কিন্তু জন্ডিস ভালো করতে পারে আপনার লিভারকে সুস্থ করতে পারে পেঁপে পাতায় রয়েছে পাপাইন যা হজমে সাহায্য করে পেঁপে পাতায় সুনিয়াম ম্যাগনেসিয়াম আয়রন প্রচুর পরিমাণে রয়েছে আপনি যদি নিয়ম করে পেঁপে পাতার জুস তৈরি করে সকালবেলা খালি পেটে খান তাহলে আপনার জন্ডিস ভালো হবে লিভারের সমস্যা থাকলে তাও সেরে যাবে জন্ডিস আর লিভার সুরিয়াসিস হওয়ার বয় অনেকটাই কমে যাবে সেক্ষেত্রে আপনাকে পেঁপে পাতার যে রস আছে সেটা তৈরি করে খেতে হবে দুই থেকে তিন চার চামচ প্রতিদিন সকালে সাত দিন খেতে হবে জন্ডিসকে খুব দ্রুত গতিতে ভালো করতে পারে অর্হর পাতা অনেকে আড়ল পাতা বলে থাকে আমাদের গ্রামের বাসায় এটাকে আমরা আড়ল পাতা বলে থাকি আড়ল পাতা সব খুবই কার্যকরী জন্ডিসের জন্য সেই জন্য আপনাকে কি করতে হবে আড়ল গাছের নিচে যেতে হবে সেখান থেকে এক মুঠো করে পাতা আপনাকে ছিঁড়ে নিয়ে আসতে হবে সে পাতাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে প্রতিদিন সকালে ওই পাতা থেকে হাত দিয়ে চটকিয়ে রস বের করে নিতে হবে গুড় আর লেবু রসের মাধ্যমে সেটা আপনি নিয়ম করে খেতে হবে আপনি যদি হাত দিয়ে চটকিয়ে খেতে না চান সেক্ষেত্রে আঠালো বীজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এক গ্লাস এক মুঠো পাতার সাথে এক গ্লাস এর মতো পানি দিয়ে রস তৈরি করে সেই রসটা আপনি খেতে পারেন প্রতিদিন সকালে খেতে হবে মাত্র সাত দিন আপনার জন্ডিস ভালো হবে আপনার লিভার সুস্থ থাকবে লিভারের সকল সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন একটি মাত্র পাতা থেকে আমরা চাইলেই খুব তাড়াতাড়ি যে পাতাটি যে ফলটি পেতে পারি বাজার থেকে ক্রয় করতে পারি তা হচ্ছে করলা গাছ করলা করলা পাতা খুব তাড়াতাড়ি কিন্তু আপনি চাইলে পেতে পারেন করলা পাতা কিন্তু খুব গতিতে জন্ডিস ভালো করতে পারে এর জন্য আপনাকে কী করতে হবে দশ থেকে পনেরোটি করলা পাতা উঠিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে হাফ গ্লাসের মতো পানি দিয়ে সেই পানিটাকে ফুটিয়ে নিতে হবে যখন পানির পরিমাপ অর্ধেক গ্লাস হয়ে আসবে সেই পানিটাকে নামিয়ে নিতে হবে একইভাবে তার সাথে দশ থেকে বারোটি ধনে পাতা আপনি অ্যাড করে দিয়ে সেই পানিটাকেও হাফ গ্লাস কমিয়ে নিতে হবে এবং সেই হাফ গ্লাসের যে জুস রয়েছে ধনে পাতার হাফ গ্লাস জুস করলা পাতার হাফ গ্লাস জুস একসাথে মিশিয়ে আপনি খেতে পারেন প্রতিদিন সকালে দিনে আপনাকে এটা দুই থেকে তিনবার খেতে হবে তিন থেকে চার দিন খাওয়ার পরই আপনি রেজাল্ট পেয়ে যাবেন যে আপনার জন্ডিস ভালো হয়ে গিয়েছে জন্ডিস খুব মারাত্মক একটি বেদি যা হলে পরে শরীর দুর্বল হয়ে যায় হয়ে যায় কাজ করতে চায় না ক্লান্তি লাগে চন্ডিশকে খুব তাড়াতাড়ি ভালো করতে পারে তুলসী পাতা তুলসী পাতায় এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য আমার শরীরের জন্য অত্যন্ত উপকারী আপনি তুলসী পাতা যেখানেই দেখবেন সেখান থেকে যদি উঠিয়ে একটি পাতা চিবিয়ে সাথে সাথে খেয়ে নেন তাহলেও কিন্তু আপনি বেশ উপকার পাবেন আর জন্ডিসের জন্য তুলসী পাতা দুর্দান্ত কাজ করে খুব তাড়াতাড়ি আপনি যদি জন্ডিসের উপকার পেতে চান তাহলে তুলসী পাতার সাথে আপনাকে আরও একটি প্রাকৃতিক পাতা মিশাতে হবে সেটা হচ্ছে সবজি হিসেবে আমরা খেয়ে থাকি মূলো আপনারা মূল প্রত্যেকেই চিনের মূল সবজি হিসেবে ভাজি হিসেবে রান্না করে থাকি মূল শাক প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে অক্সিডেন্ট রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য ত্বকের জন্য বেশ উপকারী আপনি যদি দ্রুত গতিতে জন্ডিস ভালো করতে চান তাহলে পাঁচ থেকে ষাটটি তুলসী পাতা ছেচে পেস্ট তৈরি করে নিন তার সাথে হাফ গ্লাসের মতো মূলর যে রস আছে সেটা বের করে নিন ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে রসটা বের করে নিন একসাথে তুলসী পাতার মূল রস মিশিয়ে খেতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি উপকার পাবেন প্রতিদিন আপনাকে তিনবার খেতে হবে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ উপকার আসবে ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন